ওয়েলকাম। আমি এখন আলোচনা করব ক্লাস নাইনের ইতিহাসের ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের কন্টিনেন্টাল সিস্টেম বা মহাদেশীয় ব্যবস্থা সম্পর্কে। মহাদেশীয় ব্যবস্থা নেপোলিয়ন বোনাপার্ট ইংল্যান্ডের বিরুদ্ধে গ্রহণ করেন, তবে তিনি এই ব্যবস্থাকে কার্যকরী করতে পারেননি। নেপোলিয়ন বোনাপার্ট সাম্রাজ্যে অধিষ্ঠিত হয়ে তিনি সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেন। তিনি ইউরোপের বহু ভূখণ্ড দখল করেন, জার্মানির ছোট ছোট রাজ্যগুলিকে দখল করে নেন, কনফেডারেশন অফ রাইন গঠন করেন নেপোলিয়ন বোনাপার্ট জার্মানির 39টা রাজ্যকে নিয়ে। পিডমন্ট সার্ডিনিয়া তিনি দখল করেন, ইতালির বহু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য তিনি দখল করে নেন, অস্ট্রিয়ার আধিপত্য থেকে জার্মানির রাজ্যগুলিকে, যেমন অস্ট্রিয়াকে ক্ষমতাচ্যুত করে উপনিবেশিক শক্তিকে পর্যদস্ত করে এবং ইতালির যে ইতালিতে যে উপনিবেশ অস্ট্রিয়া ছিল তাকেও তিনি পরাজিত করেছেন। আমরা এটা লক্ষ্য করব, নেপোলিয়ন বোনাপার্ট বহু ভূখণ্ড ইউরোপের নিজের দখলে এনেছেন, অনেক জায়গায় তার মনের মতো শাসককে অধিষ্ঠিত করেছেন, অনেক ভূখণ্ডের শাসক তার সঙ্গে বন্ধুত্ব করতে বাধ্য হয়েছে। সুতরাং এইরকম একটা পরিস্থিতিতে নেপোলিয়ন বোনাপার্ট দেখলেন যে গোটা ইউরোপে শুধু ইংল্যান্ড, বলকান অঞ্চল আর হলো পর্তুগাল, এই তিনটি জায়গা আমার আধিপত্য নেই। ইংল্যান্ডকে নেপোলিয়ন বোনাপার্ট ট্রাফালগারের বিরুদ্ধে যুদ্ধ করে তিনি পরাজিত হয়েছেন, ইংল্যান্ডকে সামরিক শক্তি প্রয়োগ করে পরাজিত করা সম্ভব নয়, এটা নেপোলিয়ন বোনাপার্ট উপলব্ধি করেন। তাই তিনি ইংল্যান্ডকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করে দেওয়ার জন্যে একটা ব্যবস্থা গ্রহণ করেন, সেটা হলো কন্টিনেন্টাল সিস্টেম বা মহাদেশীয় ব্যবস্থা। এই মহাদেশীয় ব্যবস্থা কি? এটা হলো সমুদ্রকে অবরোধ করা। ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল বিশ্বে প্রথম, এবং নেপোলিয়নের সময়কালে ইংল্যান্ড শিল্পে উন্নত দেশ। ইংল্যান্ড শিল্পজাত দ্রব্য ইউরোপের বিভিন্ন দেশে যোগান দেয় এবং বিভিন্ন দেশও ইংল্যান্ডের কাছে থেকে শিল্পজাত দ্রব্য কেনে। ইংল্যান্ডের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো, তাই ইংল্যান্ডকে যদি অর্থনৈতিক দিক থেকে দুর্বল করা যায়, তাহলে ইংল্যান্ডকে আমি সামরিক দিক থেকেও যুদ্ধে পরাজিত করতে পারব। সরাসরিভাবে ইংল্যান্ডের নৌশক্তির বিরুদ্ধে আমি কখনোই জয়লাভ করতে পারবো না যুদ্ধে। তাই তিনি যে ব্যবস্থা গ্রহণ করলেন সেটা হলো কন্টিনেন্টাল সিস্টেম। ইংল্যান্ডের বিরুদ্ধে সমুদ্র অবরোধের ঘোষণা দিলেন এবং তিনি ঘোষণা করেন, সেই ঘোষণা হলো 1806 সালে বার্লিন ডিক্রি নামে একটি ঘোষণা করেন। এই বার্লিন ডিক্রিকে ঘোষণার মধ্য দিয়ে তিনি অস্ট্রিয়া, পিডমন্ট, সার্ডিনিয়া বিভিন্ন ভূখণ্ডের মানুষকে, বিভিন্ন ভূখণ্ডের শাসককে ইংল্যান্ডের সঙ্গে বাণিজ্য বন্ধ করার হুমকি দিলেন এবং তিনি ঘোষণা করেন যে বিদেশের কোনো খালি জাহাজ ইংল্যান্ডে প্রবেশ করতে পারবে না,
আর ইংল্যান্ড থেকে ইংল্যান্ডের কোনো বন্দর থেকে জাহাজ ভর্তি শিল্পজাত দ্রব্য ইউরোপের কোনো দেশে যেতে দেব না। এইভাবে তিনি সমুদ্রকে অবরোধ করলেন। এই অবরোধের বিরুদ্ধে ইংল্যান্ড অর্ডার্স ইন কাউন্সিল ঘোষণা করলেন, একটা ডিক্রি জারি করলেন যে ইউরোপের সমস্ত দেশকে ইংল্যান্ড বলল যে তোমরা আমার দ্রব্য কিনবে, নেপোলিয়ন বোনাপার্টের সঙ্গে সম্পর্ক ছেদ করতে হবে, আর তোমরা যদি আমার এই অর্ডার্স ইন কাউন্সিল না মানো, এটাকে আমার কথা না মানো, তাহলে তার পাশাপাশি ইংল্যান্ড 1807 সালে ফন্টেন ব্লু ডিক্রি এবং মিলান ফন্টেন ব্লু ডিক্রি আর মিলান ডিক্রি নামে আরও দুটো ঘোষণা জারি ইংল্যান্ড সরকার করে। এইভাবে নেপোলিয়ন বোনাপার্টকে পর্যুদস্ত করবার জন্যে ইংল্যান্ড উঠে পড়ে লাগে। ইংল্যান্ডের নৌশক্তি ছিল বিশাল, নেপোলিয়ন বোনাপার্টের নৌশক্তি দুর্বল ছিল। নেপোলিয়ন বোনাপার্ট ইউরোপের সমস্ত দেশকে যখন ইংল্যান্ডের দ্রব্য কিনতে বাধা দেয়, অবরোধ করে, তখন ইউরোপের ভূখণ্ডের সমস্ত ভূখণ্ডের জনগণ নেপোলিয়নের বিরুদ্ধে, ফ্রান্সের বিরুদ্ধে তোমার বিক্ষুব্ধ হয়, ক্ষোভে অসন্তোষে তারা ফেটে পড়ে। নেপোলিয়নের জনপ্রিয়তা ইউরোপের অন্যান্য দেশে ক্ষুণ্ণ হয়ে যায় এবং ইংল্যান্ডের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। এমনও অবস্থাতে নেপোলিয়ন বোনাপার্ট সমুদ্র অবরোধ করবার জন্যে যে নৌশক্তি ছিল, সেই নৌশক্তি দ্বারা সমুদ্র অবরোধ করা সম্ভব হয়নি। দ্রব্য ইংল্যান্ড থেকে অন্যান্য ইউরোপের দেশে গিয়েছে, সেটা বন্ধ করতে পারেনি নেপোলিয়ন বোনাপার্ট। এমনকি নেপোলিয়ন বোনাপার্টের নিজের দেশের যে সেনাতে জুতো লাগতো, সেই জুতো ইংল্যান্ড থেকে গোপনে গোপনে আমদানি করেছেন। নেপোলিয়ন বোনাপার্ট মনে করেছিলেন যে ইংল্যান্ডকে যদি আমি অর্থনৈতিক দিক থেকে দুর্বল করে দিই, তাহলে ইংল্যান্ডের শিল্পায়ন স্তব্ধ হয়ে যাবে, শিল্পজাত দ্রব্য ইংল্যান্ড তৈরি করতে পারবে না, আর ফ্রান্সের যে শিল্পায়ন সেটা ঘটবে, ফ্রান্সে বুর্জোয়া শ্রেণীর উদ্ভব ঘটবে, বিকাশ ঘটবে, এই বুর্জোয়া শ্রেণী আমাকে সাপোর্ট করবে, এই দিক থেকে আমি রাজনৈতিক দিক থেকে লাভবান হব। সুতরাং এই যে পরিকল্পনা নেপোলিয়ন বোনাপার্ট গ্রহণ করেছিলেন, সেটাকে বাস্তবে তিনি রূপায়িত করতে পারেননি। তার কন্টিনেন্টাল সিস্টেম ব্যর্থ হয়েছে। একক শক্তি, এক নায়কতান্ত্রিক শক্তি, যেটা জনমতের বিপক্ষে একটি শক্তি, সেই শক্তি ফ্রান্সের যে জনমত, সেই জনমত তিনি উপলব্ধি করেননি। ফ্রান্সের জনমত তার বিরুদ্ধে চলে যায়, ইউরোপের সমস্ত ভূখণ্ডের জনগণ তার বিরুদ্ধে চলে যায়, ইউরোপীয় শক্তিগুলি তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়, এবং নেপোলিয়ন বোনাপার্ট এটা উপলব্ধি করেননি। তিনি সুদূর প্রসারী ভাবনা ভাবতে পারেননি যে ইংল্যান্ড তার শিল্পায়নকে ধরে রাখতে সক্ষম হয়েছে এবং তার শিল্পজাত দ্রব্য অনেক উন্নত মানে, ইংল্যান্ডে উন্নত মানের মেশিন প্রয়োগ করে উন্নত মানের দ্রব্য সস্তায় ইউরোপের বাজারে বিক্রি করেছে। নেপোলিয়নের দেশের জনগণ এই কারণে তার প্রতি আস্থা হারিয়েছে, তাকে সমর্থন করেনি। তাই নেপোলিয়ন বোনাপার্টের যে ধারণা ছিল, সেই ধারণা ভুল হলো। তার উদ্দেশ্য ইংল্যান্ডকে অর্থনৈতিক দিক থেকে পঙ্গু করে দেওয়া, হাতে না মেরে ভাতে মারা,
যে ব্যবস্থা নিয়েছিলেন সেই ব্যবস্থা কিন্তু কার্যকরী হলো না। সুতরাং এর ফলে নেপোলিয়ন বোনাপার্টের অর্থনৈতিক অবস্থা খারাপ হলো এবং ইউরোপের বিভিন্ন ভূখণ্ডের জনগণ তার প্রতি বিক্ষুব্ধ হলো এবং ইউরোপের শাসক গোষ্ঠী নেপোলিয়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়। সুতরাং কন্টিনেন্টাল সিস্টেমকে কার্যকরী করতে পারলে এটা হয়তো নেপোলিয়ন বোনাপার্টের সুবিধা হতো, কিন্তু বাস্তবে অসম্ভব। নেপোলিয়ন একটা জিনিস উপলব্ধি করতেন যে মানে ইম্পসিবল, এই যে ওয়ার্ডটা এটা বোকাদের ডিকশনারিতে থাকে, বোকাদের অভিধানে থাকে। নেপোলিয়ন আরেকটা জিনিস ভুলে গিয়েছিলেন যে ক্ষমতার সীমানা আছে, ক্ষমতা সীমাবদ্ধ, এই কথাটাও তিনি ভুলে গিয়েছিলেন। আর একটি কথা, তিনি যুদ্ধনীতি গ্রহণ করেছেন, তার পাশাপাশি একটা দেশের অর্থনৈতিক অবস্থাকে ভেঙে দেওয়া সম্ভব না। গোটা ইউরোপ ইংল্যান্ডের শিল্পজাত দ্রব্যের উপর নির্ভর করে এবং ইংল্যান্ডও শিল্পজাত দ্রব্য বিক্রি করে তার অর্থনৈতিক অবস্থাকে আরও উন্নত করেছে। এমনকি ইংল্যান্ডের শিল্পায়নের উপর ফ্রান্সও নির্ভরশীল ছিল। সুতরাং এই যে বিচক্ষণতার অভাব নেপোলিয়ন বোনাপার্টের এই যে সমুদ্র অবরোধের ঘোষণা, সমুদ্র অবরোধের চেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং নেপোলিয়ন বোনাপার্টের শক্তি অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে। সামরিক শক্তির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যে সেনা ক্ষতি হয় তার থেকেও আরও বড় ক্ষতি হলো এই কন্টিনেন্টাল সিস্টেম, মহাদেশীয় ব্যবস্থা। এটা তিনি নিজে স্বীকার করেছেন যে আমার ভুল হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে অবরোধ ঘোষণা করে। হাতে না মেরে ভাতে মারবো এই যে পরিকল্পনা, সেটা আমার ভুল হয়েছে। ফ্রান্সের শিল্পায়ন ঘটেনি, ফ্রান্সের বুর্জোয়া শ্রেণী তাকে সাপোর্ট করেনি। সুতরাং এইভাবে যখন তার কন্টিনেন্টাল সিস্টেম ব্যর্থ হলো তখন তার পতনের একটা কারণও তৈরি হয়ে গেল। তাই নেপোলিয়ন বোনাপার্ট বিভিন্ন কারণে তার সাম্রাজ্যকে ধরে রাখতে পারেননি। তাকে আমরা দেখেছি, তাকে নির্বাসন দণ্ড দেওয়া হয়েছে ওয়াটারলুর যুদ্ধে। ইংল্যান্ডের কাছে তিনি পরাজিত হয়েছিলেন। তিনি অতীতের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগাননি। তার কারণ অতীতেও ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ঘোষণা করে তিনি ব্যর্থ হয়েছিলেন, কিন্তু কন্টিনেন্টাল সিস্টেম গোটা ইউরোপকে রাজনৈতিক দিক থেকে তিনি ক্যাপচার করে নিয়ে সেই গোটা ইউরোপকে ইংল্যান্ডের বিরুদ্ধে কাজে লাগাবো বলে যে ব্যবস্থা নিয়েছিলেন সেটাও কিন্তু তিনি সফল হলেন না। এই বলে আজকের আলোচনা আমি শেষ করলাম।